আমাদের সকলকেই ভালো রাখুন বারকাতের মধ্যে রাখুন আমাদের উপর তিনি তার পক্ষ থেকে বিশেষ রাহমা এবং কৃপা বর্ষণ করুন এ দোয়া করছি আজকের এই সেশনের শুরুতে আজকে আমাদের লাইভ সেশন নাম্বার হচ্ছে একশো আমরা আজকে আপনাদের ইতোপূর্বে করা প্রশ্নগুলো থেকে উত্তর দেব এবং ফেসবুকে ইনবক্সে অথবা কমেন্ট অপশানে আপনারা যে প্রশ্নগুলো করছেন সেখান থেকেও আমরা কিছু প্রশ্নের উত্তর দেব এবং হোয়াটসঅ্যাপে আপনারা যে প্রশ্নগুলো ইতোমধ্যে পাঠিয়েছেন সেখান থেকে জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো আমরা এখানে নেওয়ার চেষ্টা করবো ইতোমধ্যে আপনারা যদি হোয়াটসঅ্যাপের এই নাম্বারেও পাঠাতে চান যেটি আপনাদেরকে এখানে স্ক্রিনে দেখানো হচ্ছে কিংবা হবে তাহলে সেখান থেকেও আমরা আপনাদের মেসেজের প্রশ্নগুলো অথবা ভয়েস মেসেজের কিছু প্রশ্ন আমরা নেব আপনারা অনেক প্রশ্ন পাঠাচ্ছেন সব প্রশ্ন আমাদের আজকের এই সেশানে উত্তর দেওয়া সম্ভব হবে না সেই আমরা দুঃখিত এবং আশা করছি যে আপনারা এজন্য মনে কষ্ট পাবেন না আমরা ইতিমধ্যে প্রচুর প্রশ্নের উত্তর দিয়েছি আপনাদের অনেকেরই করা প্রশ্নের উত্তর হয়তো আপনারা আমাদের আগের সেশনগুলোতে পেয়ে যাবেন আমরা সবসময় চেষ্টা করি নতুন প্রশ্ন নেওয়ার জন্যে এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো নেওয়ার জন্যে আমরা আল্লাহ তৌফিক কামনা করছি ফাকলু হুমায়রা রহমান তিনি একটি প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন স্যার আমার বোন প্রেগনেন্ট চার মাসের আলট্রাসোনো রিপোর্টে এসেছে বাচ্চার মাথার খুলি হয়নি এবং বাচ্চার মেরুদণ্ডীয় সমস্যা রয়েছে ডক্টর বলেছে বাচ্চা রাখলেও শেষ পর্যন্ত বাঁচবে না বাচ্চা নষ্ট করে ফেলেন বাচ্চার হার্টবিট আছে আমরা নষ্ট করতে চাই না বোনের স্বামী ডক্টরের কথা শুনতে বলেছেন এ অবস্থায় বাচ্চা নষ্ট করে ফেললে কি গোনা হবে আচ্ছা বোন হুমায়রা আমরা এখানে আমাদের কেরামের যে পর্যালোচনা এবং মতামত সেটি আমি পেশ করছি এবং তারপরে আমরা কনক্লুড করব যে আসলে কি করা উচিত এ অবস্থায় আমরা আমাদের কেরামের পর্যালোচনাটা যদি দেখি সেখানে দেখছি যে যখন গর্ভস্থ ভ্রূণ যেটাকে জানিন বলা হয় আরবিতে সেটি চল্লিশ দিন অতিক্রম করে এবং একশো বিশ দিনের কম সময়ে সেটি যদি থাকে অর্থাৎ একশো দিন ক্রস করেনি এমনটি যদি হয় তাহলে যে তথ্যটা আমাদের কাছে আছে সেটা হলো একশো বিশ দিনের পরই অর্থাৎ চার মাস থাকার পরই বাচ্চার রুহ ফুঁকে দেওয়া হয় তার মানে রুহ ফুঁকে দেওয়ার আগ পর্যন্ত এই বাচ্চাকে বিশেষ কোনো কারণে অ্যাবর্শন করানো যাবে কি না সেটা নিয়ে আমাদের ওলামাই কেরামের মধ্যে খেলাফ রয়েছে একদমই প্রাথমিক স্টেজে কোনো শারীরিক সমস্যা কিংবা মানে চিকিৎসাগত কোনো সমস্যা যদি থাকে তাহলে সেই ভ্রূণকে এজহাদ করানো অর্থাৎ এবর্শন করানো শরিয়াতে যায় যাচ্ছে বলেই অনেক ওলামাইকেরা মতামত দিয়েছেন এবং সেটা শুদ্ধ যে তখনও রুফ ফুঁকে দেয়নি অতএব এটা একটা জীবন বলা যাবে না জীবনের শুরু কিন্তু যেহেতু এখানে চিকিৎসাগত দিক থেকে বা সন্তান কিংবা মায়ের উপর অনেক খতর এবং ডেঞ্জার আছে সেই জন্য শুরুতে সেটা করা যেতে পারে যদিও উত্তম হচ্ছে এগুলো না করানো আর যদি সেটা একশো বিশ দিনের কম হয় তাহলে ওলামাইকেরামের মধ্যে এখতলাফ রয়েছে যে বিশেষ কোনো কারণে তাকে অ্যাবর্শন করানো যাবে কি না তো সব মতগুলো বিশ্লেষণ করে যেটা অনেক কোলামাই কেরাম বলেছেন যে যেটা প্রতীয়মান হয় যে রুহ ফুকার আগে সেটা পূর্ণাঙ্গ জীবন যেহেতু নয় অতএব কোনো বিশেষ রজোরের কারণে যেটা বলা হচ্ছে তেশবিহ অর্থাৎ বাচ্চার মেরুদণ্ড তৈরি হয়নি বা মাথার খুলি তৈরি হয়নি সে অপূর্ণাঙ্গ আকারে পৃথিবীতে আসবে সেটি যদি রুহ ফোঁকার আগে হয় তাহলে এই ধরনের অবসন নিষিদ্ধ নয় আর যদি রুহ ফোঁকার পরে অর্থাৎ একশো দিন হয়ে যাওয়ার পরে বাচ্চার অ্যবসনের বিষয়টা আসে তাহলে সেটি শরীয়তে জায়েজ হবে না বলেই ওলামাইকার এর অধিকাংশ আজকের যুগের উদাহরণের অধিকাংশ মহাকুক আলেম মতামত দিয়েছেন সৌদি আরবের ওয়ার্ল্ড মুসলিম লীগের যে ফেক কাউন্সিল ইসলামিক ফেক কাউন্সিল সেখানের যে রেজুলেশান এমনটি এসেছে যে রেজুলেশানটা উনিশশো সালে করা হয়েছিল এবং সেই রেজুলেশনের মধ্যে কি এসেছে সেটা আপনাদেরকে একটু আমি পড়ে শোনাচ্ছি সেখানে এবং এই সেশনটা ছিল বারোতম সেশন উনিশশো নব্বই সালে চোদ্দোশো দশ হিজুরিতে এখানে প্রথমত বলা হয়েছে যদি গর্ভ একশো বিশ দিন হয়ে যায় তাহলে কোনো ক্রমেই গর্ভস্থ সন্তানকে অ্যাবসন করানো যাবে না যদিও মেডিকেল যে মেডিকেল যে যে বক্তব্য অর্থাৎ মেডিকেল পরীক্ষা নিরীক্ষার পর যদিও বোঝা যায় যে এই বাচ্চাটা অপূর্ণাঙ্গ এবং তার সৃষ্টি অপূর্ণাঙ্গ তার অনেক প্রবলেম আছে হয়তো সিস্ট আছে অথবা তার ব্রেনের খুলিটা ঠিকমতো হয়নি বা ইত্যাদি ইত্যাদি যে কোনো ধরনের প্রবলেম যদি সেটা চিহ্নিত হয়ও মেডিকেল সায়েন্সের দিক থেকে তবুও একশো দিনের পরে সেটাকে অ্যাবর্শন করানো যাবে না তবে এখানে তবে বলা হয়েছে তবে যদি বিশ্বস্ত স্পেশালিস্ট ডাক্তারদের একটি কমিটির রিপোর্টের মাধ্যমে এটা সাব্যস্ত হয় যে এই গর্ভস্থ সন্তান থাকলে এবং তার ডেলিভারি হলে মায়ের জীবন ব্যাহত হতে পারে অর্থাৎ মা মারা যেতে পারেন এবং সেটার খুবই সম্ভাবনা তাহলে এই বাচ্চাকে অ্যাবর্ষণ করে মায়ের জীবন রক্ষা করাটা জরুরি এইরকম একটি এক্সেপশনাল কেস যদি না থাকে যে মায়ের জীবনের উপর কোনো খতর নাই শুধু বাচ্চার কিছু শারীরিক প্রবলেম আছে কিংবা তার সৃষ্টিগত কোনো প্রবলেম আছে এই কারণে একশো দিন হওয়ার পরে তাকে অ্যাবসন করানো যাবে না এটা ফেক কাউন্সিলের অভিমত যদি একশো বিশ দিনের পরে মায়ের জীবনের উপর কোনো খতর এবং ডেঞ্জার বা বিপদ থাকে তাহলে এমতো অবস্থায় এই জানিন অর্থাৎ ভ্রূণকে অ্যাবর্ষণ করানো যাবে চাই সেটা সৃষ্টিগতভাবে অপূর্ণাঙ্গ হোক অথবা তার কোনো মানে অবয়ব কোনো সমস্যা নেই শারীরিক কোনো সমস্যা নেই তবুও মায়ের জীবন রক্ষা করার জন্য অ্যাবর্ষণ করানো যাবে কারণ এই বাচ্চাটার জীবন নাকি মায়ের জীবন বেশি গুরুত্বপূর্ণ এখানে দেখা যাচ্ছে যে মা যিনি অলরেডি পৃথিবীতে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে আছেন তার জীবন রক্ষা করাটা বেশি জরুরি এবং তার জীবন যাওয়াটা অধিক ক্ষতি তাহলে ছোটো ক্ষতিটার বিনিময়ে বড় ক্ষতিটা প্রতিহত করা এটাই শরীয়তের বিধান দ্বিতীয় যে সিদ্ধান্তটা এখানে দ্বিতীয় যে সিদ্ধান্তটা এখানে দেওয়া হয়েছে যে যদি একশো বিশ দিনের আগে গর্ভস্থ ভ্রণের উপর এটা সাব্যস্ত হয় এবং স্পেশাল স্পেশালিস্ট বিশ্বস্ত ডাক্তারদের একটি কমিটি দ্বারা এই রিপোর্টটা নিশ্চিত হয় যে বাচ্চা সৃষ্টিগতভাবে সমস্যাগ্রস্ত এবং তাদের এই যে রিপোর্ট সেটা যদি বিভিন্ন যন্ত্র এবং ল্যাবরেটরির বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটা আসে এবং এটাও প্রমাণিত হয় যে বাচ্চাটা আসলে অপূর্ণাঙ্গ এবং তার অনেক শারীরিক সমস্যা আছে যেটা খুবই বিপজ্জনক যার কোনো চিকিৎসা নাই এটা যদি একশো বিশ দিনের আগে মানে এই রিপোর্টটা আসে এবং রিপোর্টটা যদি এরকমও হয় যে বাচ্চাটা যদি বাকি থাকে অর্থাৎ জীবিত থাকে ডেলিভারির পরে এবং তার যদি ঠিক টাইমে ডেলিভারি হয় তাহলে তার জীবনটা খুবই কঠিন হবে খুবই কষ্টকর হবে এবং যন্ত্রণাদায়ক হবে তার নিজের জন্য এবং তার পরিবারের জন্য তাহলে এই সময়ে পিতামাতার ডিমান্ডের উপর ভিত্তি করে সেই বাচ্চাকে অ্যাবর্শন করা যাবে এটা হলো একশো বিশ দিনের হওয়ার আগে যদি এটা প্রমাণিত হয় তার মানে হচ্ছে এখানে তাহলে আমরা দুটো জিনিস বুঝলাম দুটো স্পষ্ট রেজলেশন এখানে এসেছে একটা হলো মায়ের জীবনের উপর কোনো খতর থাকলে যে যেকোনো সময় বাচ্চাকে অ্যাবর্ষণ করিয়ে ফেলা যাবে আর যদি মায়ের জীবনের উপরে কোনো খতর না থাকে শুধু বাচ্চা সৃষ্টিগতভাবে অনেক সমস্যা সংকুল এবং তার জীবনটা অনেক কঠিন হবে ডেলিভারির পরে এরকম যদি হয় তাহলে একশো বিশ দিনের আগে সেটাকে অবর্ষণ করা যাবে একশো দিনের পরে আর অ্যাবর্ষণ করানো যাবে না এটা বিশ্ববিখ্যাত ইসলামিক ফেক কাউন্সিলের রেজুলেশন আচ্ছা দ্বিতীয় যে প্রশ্ন সেটা আমরা নিচ্ছি মোহাম্মদ হেদায়তুল্লাহ নাইম থেকে তিনি বলেছেন ইতিমধ্যে আমরা নেটে একটি ইসলামী গান প্রচুর পরিমাণে ভাইরাল দেখতে পাচ্ছি সালাম ইয়া মাহাদি এই গানটা কি আমরা শুনতে বা শেয়ার করতে পারবো কি ভাই মোহাম্মদ হেদাতুল্লাহ আপনি যখন এই প্রশ্নটা করলেন তখন বিষয়টা নিয়ে আমি দেখলাম যে হ্যাঁ এরকম একটা গান ভাইরাল হয়েছে এমন কি বাংলা ভাষায়ও সেটা বাংলা ক্যাপশান সহ অর্থসহ প্রচারিত হচ্ছে এবং অনেকেই মনে করছে যে এটা খুবই ভালো একটা ইসলামী গান এর মধ্যে আবেগ আছে কান্না আছে এর মধ্যে সুর আছে লহরী আছে মিউজিক আছে এভরিথিং আছে তো কিন্তু আপনি একটু খেয়াল করলে বুঝবেন যে ছবিতে যারা এই গানটা গাচ্ছে যেখানে গানটা গাওয়া হচ্ছে এবং তার চারপাশে যারা আছে এরা সবই হচ্ছে শিয়া শিয়াদের বিষয় নিয়ে আসলে দীর্ঘ আলোচনা আজকে এখানে করার প্রয়োজন নেই তবে আমরা যারা আহ সন্নাউল জামা তারা সকলে জানি শিয়াদের আকিদায় বড় ধরনের প্রবলেম রয়েছে এবং সেখানে বেশ কিছু শেরেক রয়েছে কুফরি রয়েছে ইত্যাদি রকম সমস্যা সেখানে রয়েছে তারা সাহাবাদের অধিকাংশকে অস্বীকার করে তারা আইসারাদ্দি আল্লাহ তালা আহা সম্পর্কে কটু কথা বলে তারা আলিরাদি আল্লাহ তালা আনহুর অহি নাজিল হওয়ার কথা ছিল বলে বিশ্বাস করে এবং তারা আমাদের হাতে যে কোরআন আছে সেই কোরআনটাকে পূর্ণাঙ্গ কোরআন হিসাবে মনে করে না তারা মনে করে এই কোরআনের মধ্যে পরিবর্ধন পরিবর্তন করা হয়েছে আসল কোরআন ভিন্ন এবং তারা তাকিয়া নামক একটি বিশেষ আকিদা বিশ্বাস করে ফলে তাদের চিন্তা চেতনা ইমান আকিদা তাদের ইবাদত তাদের চলন বলন তাদের হারাম হালের যে বিধান সেটা সুন্নল জামাত থেকে অনেক বেশি পৃথক এমনকি ইসলামের যে রিসোর্সফুল হাদিসের গ্রন্থগুলো আছে সেখানেও তাদের আপত্তি তারা বখারি এবং মুসলিমের হাদিসগুলোকে তারা মানে না এবং তারা তাদের স্পেশাল হাদিস সংকলন তৈরি করে নিয়েছে তো এইভাবে বলতে গেলে আর অনেক কিছু বলা যায় ফলে শিয়াদের যে আকিদা সে আকিদাকে যদি কোনো মুসলিম যদি কোনো যারা নল জামাত তথা সাল্লাম তার সাহবাদের অনুসারী তারা যদি অনুসরণ করেন তাহলে তাদের ইসলাম ভয়ঙ্করভাবে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এবং সম্ভবত তারা অনেক কুফুরি এবং শেরকিতে লিপ্ত হয়ে যেতে পারেন এক্ষেত্রে আমি আপনাদেরকে শোনাতে চাই যারা সালামুনিয়া মাহাদের এই গানটি প্রচার করছে তারা হলো এসনা আশারিয়া শিয়া এসনা আশারিয়া রাফেদ আর এ এফ ডি রাফেদ ডট নেট এটা রাফেদি তারা নিজেদেরকে নিজেরাই রাফেদি বলছে শিয়া বলছে নিজেরাই নিজেদেরকে বলছে তাদের একটা ওয়েবসাইট আছে এবং এরকম আরও শত শত ওয়েবসাইট আছে যেখানে তারা তাদের আকিদাগুলো তুলে ধরেছে এখন রাফেদ ডট নেটের মধ্যে তারা যে আকিদাটা তুলে ধরেছে আকিদা তো আফিল ইমাম আল মাহদি আলাইহ তারা ইমাম মাহাদি বলার সাথে সাথে তাকে আলাইহ বলে আমরা মাহাদি বলি আমরা ইমাম মাহাদি বলি না কারণ ইমাম মাহাদি তাদের সর্বশেষ বারোজন ইমামের সর্বশেষ ইমামে বারোজন ইমামে বিশ্বাসী তারা এই জন্য তাদেরকে ইসনা শারিয়া বলা হয় তাদেরই ভাষা শুনেন আপনি এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে আহলুল বাইত আলহিমুসালাম কথা তারা বলে যে আহলুল বাইতের মধ্য থেকে ১২ জন ইমামের প্রতি বিশ্বাস এবং আকিদা স্থাপন করা এটা আমাদের মাঝহের অসুল এটা এটা তারা বলছে বরং তারা বলছে বরং এটা হল মূল মন্ত্র যে কারণে আল আলমাজহাবুল ইমামি ইমামি ইসনা ইসনাসারিয়া বলা হচ্ছে এই ইমামি মাজহাবটার আরেক নাম ইমামু তাসাই মাজহাবুত্তাসৈর মাজহাবু আহলিল বেঈ ইত্যাদি তাদের নানা নাম আছে আল আলমাজহাবুল ইমামি মাজহাবুদ্ তাসৈর মাজহাবু আহলিল বাইত এবং তারা বলে এই জন্যই আমরা আমাদের মাঝহকে তারা বলছে আল ইমামিয়া বলি শিয়া বলি শিয়া তু আহলিল বেত আলহিম আমরা বলি এটা তারা বলছে আচ্ছা তারা বলে যে তাদের এই যে ইমাম জন এরা সব মাসুম অথচ আল্লা জামা বলে মাসুম শুধুমাত্র আন্নাবিয়া সাল্লা সাল্লাম এবং সকল আম্বিয়া সকল রসুল তারা বলে তাদের বারো ইমাম সকলেই নবীদের মতোই মাসুম আর এই মাসুম ইমামদের মধ্যে এক নম্বর হচ্ছে আমিরুল মমিনিনা আলি ইবনা আবি আলেব আমিরুল মমিনিন আলি ইবনে আবি আলেব তাদের এই ইমামদের মধ্যে কিন্তু আবু বকর রাদি আল্লাহ নেই অমর রাদি আল্লাহ তালু নেই ওসমান রাদি আল্লাহ তালন নেই এটা খেয়াল করবেন আর তাদের শেষ ইমাম হচ্ছে তারা যেটা বলছে ও খাতম ওহুম আল ইমামুল মাহাদি আল মন্তদর মোহাম্মদ আবুল হাসান আল আসকারি এরপরে তারা আবার বলছে আলাইহি সালাম তারা তাদের ইমামের পরে আলাইহিস সালাম বলে তার শেষ ইমাম তাদের হচ্ছে ইমাম মাহাদি আল মন্তর যার জন্য তারা অপেক্ষা করছে তার নাম হচ্ছে মোহাম্মদ আবল হাসান আল আসকারি তিনি দুশো পঞ্চান্ন হিজরিতে সামুরাতে হ্যাঁ ইরাকের সামুররাতে তিনি জন্মগ্রহণ করেন এরপর তারা বলেন তাদের বিশ্বাস যে তার জীবনটাকে অনেক লম্বা করে দিয়েছে এবং ইসা আল্লাহলামের মতোই তাকে আল্লাহ আল্লাহতালা গায়েব করে দিয়েছেন অর্থাৎ দৃশ্যের দৃশ্যপটের আলে নিয়ে গিয়েছেন যেন তাকে দিয়ে আল্লাহর নিজের ওয়াদা পরিপূর্ণ করতে পারেন এবং তাকে পরবর্তীতে প্রকাশ করবেন মানুষের সামনে নিয়ে আসবেন এবং তাকে দিয়ে দিনকে বিজয়ী করবেন এটা তাদের বিশ্বাস এটা দিয়ে তাদের বিশ্বাস অনেকটা নভীসুলভ একটা ধারণা তাদের মধ্যে আছে যে মোহাম্মদ হাসান আশকারি অনেকটা নবীর মতো সেরকমই ভাবসাব এবং কথাবার্তা তাদের আছে এবং তারা এভাবে বিশ্বাস করে তারা বিশ্বাস করে যে তিনি হচ্ছেন আল মাহাদি আল মাউদ প্রতিশ্রিত মাহাদি এবং তিনি হচ্ছেন আল ইমাম উস্তান আশার বারো ইমামের দ্বাদশ ইমাম ওয়ান হো হাইউন গা এবং জুজ উম্মিন মজাহাবিনা তারা বলছে তিনি হচ্ছেন জীবিত এখনও জীবিত সেই যে দুশো পঞ্চান্ন হিসেবে জন্মগ্রহণ করেছেন এখনও তিনি জীবিত আছেন তবে তিনি অদৃশ্য তাকে আমরা কেউ দেখতে পাচ্ছি না তিনি হচ্ছেন ইসনা আশারিয়া শিয়া যে গ্রুপটা আছে সেই গ্রুপের আকিদার একটা অংশ এবং তিনি ছাড়া তিনি বলেন তারা বলেন বিশ্বাস করেন যে কোনো মুসলিম শিয়া হতে পারে না যদি শিয়া হয় তাহলে শিয়া ইসনা আশারিয়া হতে পারে না যদি এই যে মাহাদি মন্ততার মাহাদি মন্ততার অর্থাৎ যার জন্য অপেক্ষা করা হচ্ছে এমন মাহাদি এতে এদের যদি বিশ্বাস করা না হয় তাহলে মানে বারো ইমামের শিয়া মাঝহবের মুসলিম সে হতে পারবে না বরং সে হতে পারবে অন্য যেমন সন্নি মুসলিম হতে পারবে শিয়া জায়দিয়া মুসলিম হতে পারবে শিয়া ইসমাইলিয়া হতে পারবে যারা এই মাহাদি মন্তাজারে বিশ্বাসী নয় তারা মাহাদিতে বিশ্বাসী বিশেষ করে আলুসন্নআল জামা তারা মাহাদি যে শেষ আসবেন আমরা সেটা নিয়েও একটু কথা বলবো সেই সেই মাহাদিতে আহলুসন্নাল জামা বিশ্বাসী কিন্তু আহলুসন্ন জামা মাহাদি মন্তাদার মোহাম্মদুল হাসান আশ্করির যে দ্বাদশ ইমাম হওয়ার বিষয়টি তাতে তারা বিশ্বাসী নয় আচ্ছা এটা আমরা কিছু কথা বললাম এর উপর আপনারা ঘাটলে অনেক কিছু পেয়ে যাবেন আমরা শুধু আরেকটি বিষয় এখানে একটু তুলে ধরতে চাই তাহলে আহলুসন্নল জামা আসলে মাহাদি নিয়ে কী ভাবছে আহলুসুন্না জামা মাহাদির ব্যাপারে তাদের আকিদা কি এবং সে আকিদার পক্ষে দলিল কি। আচ্ছা আহলুসুন্নআল জামাতের আকিদা হচ্ছে কেমতের বড় আলামতগুলোর মধ্যে একটা হচ্ছে খুরুজুল মাহদি আখরাজ জামান দেখেন ইমাম মাহদি কথাটা এখানে বলা হচ্ছে না আমাদের সমস্ত সাহিত্যের মধ্যে মাহাদি কথাটা লেখা আছে কারণ মাহাদিকে তিনি যদিও ইমামুল মুসলিমিন হবেন বাট তিনি বারো ইমামের একজন নন শিয়ারা সেটা বলে এই তারা ইমাম হোসাইন বলে তারা ইমাম আলী বলে তারা এভাবে তাদের সিলসিলায় যত ইমাম আছে তাদের প্রত্যেককে ইমাম ইমাম বলে কিন্তু আলুসন্ন জামাত আলীকে ইমাম আলী বলে না আলী ইবন আবি তহলেব রদি আল্লাহ তৌল চতুর্থ খালিফায় রাশেদা তারা আবু বকর রদি আলাহ ইমাম আবু বকর বলে না আবু বকর রদি আল্লাহ তৌলাহ প্রথম খালিফায় রাশেদা ওমর আব্দুল খাত্তাবকে ইমাম অমর বলে না ওমর ইব্দুল খতাব আল্লাহ তাল্লা আনহু দ্বিতীয় খালিফায় রাশেদা এবং আমিরুল মমিনিন ওসমান ইবনা আফানকে ইমাম ওরসমান ইবন আফফান বলে না বরং তিনি খালিফাতুল মুসলিম আর রাশেদা তৃতীয় খালিফা এভাবে তাহলে এই যে ইমাম বলার মধ্যে কিন্তু শিয়াদের সিমটম প্রকাশ পায় কারণ তারা বারো ইমাম নির্ধারণ করে নিয়েছে তাহলে জামা তারা বিশ্বাস করে হাদিসের আলোকে যে শেষ জামানায় মাহাদি তিনি বের হবেন কেয়ামতের একদমই শেষ হওয়ার সময় এটা বড় আলামত হিসাবে একদম শেষের দিকে তো একের পর এক এখানে তারতিব অনুযায়ী এসেছে যে নজরুল ইসা খরুজুল মেহেদি এবং তারপরে ফেতনাতুল মাসি জাল এরকম আপনারা জানেন যে ক্যামতের অনেকগুলো আলামত রয়েছে তো তিনি সাত বছর সারা পৃথিবীতে আদল এবং এনসাফ এবং চমৎকার একটা শাসন ব্যবস্থা তিনি প্রতিষ্ঠিত করবেন পৃথিবীটা যেমন একটা সময় তার আগে জুলুম এবং প্রতারণা অন্যায় রাহাজ জানি এবং দুর্নীতিতে ভরে যায় ভরে গিয়েছে এরকম হবে তারপরে পৃথিবীটা ভরে যাবে আদল এবং ইনসাফে ইনসাফে সুন্দর আচার আচরণ এবং আল্লাহর নির্দেশ মানার মধ্য দিয়ে সারা পৃথিবী তখন পরিচালিত হবে এবং পৃথিবী তখন নানারকম উদ্ভিদ লতাপাতা সবুজে ভরে যাবে এবং আসমানে প্রচুর বৃষ্টি হবে আর প্রচুর ধন সম্পদের মানে উৎপত্তি ঘটবে আমি দু একটা দলে শুধু বলছি এখানে দীর্ঘ আলোচনা যাচ্ছি না ইমাম আহমদ তিরমিজি আবু দাউদ বর্ণনা করেন যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লতন হাবু আউ ল হাত্তা ইয়ামলেকাল আর আবু ইয়ামলেকাল আর আবা রাজ মিনতিস মুহু এস মি যে দুনিয়া যাবে না দুনিয়া অতিবাহিত হবে না দুনিয়া মানে চলেও যাবে না যতক্ষণ না একজন ব্যক্তি আহলে বাইতের মধ্য থেকে আমার পরিবার পরিজনের পরিবারবর্গের মধ্য থেকে অর্থাৎ আমার অধস্থন পরিবারের মধ্য থেকে একজন ব্যক্তি সমগ্র আরবের নিয়ন্ত্রণ গ্রহণ করবে তার নাম আর আমার নাম সেম হবে অর্থাৎ মোহাম্মদ না আবদুল্লাহ হবে আর আবু দাউদের রেওয়াতে আছে ও এসমুহ এসমি ও এসমো আবিহে এসমা আবি যে তার নাম আমার নামের মতো এবং তার বাবার নাম আমার বাবার নামের মতো অর্থাৎ মোহাম্মদ বিন আবদুল্লাহ নবিসাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ আর ইমাম তিরমিজি বলেছেন এই হাদিস সম্পর্কে হাসানুন সাহি হুন এবং আহমদ শাহের হাদিসটাকে ইমাম আহমদের রেওয়াজটাকে সহি বলেছেন এবং শেখ আলবানি এই রেওয়াজটা যেখানে আসুক না কেন ইমাম আহমদ কিংবা তিরমিজি আবু দাউদ সেটাকে সহি বলেছেন দ্বিতীয় যে আরেকটা রেওয়াজ সেটা আবু সাইদ খুদ্দ্দি আল্লাহ তাল্লাহন থেকে তিনি বলেন কালা রাসুল্লা সাল্লাহ সাল্লাম মাহদি মিন্নি আজেল আল জভাহ অকনাল আনফ মাহাদি আমার পক্ষ থেকে আমার থেকে উদ্ভূত হবে অর্থাৎ আমার বংশধর থেকে নির্গত হবে তার প্রশস্ত ললাট কপাল থাকবে এবং তার নাকটা থাকবে অত্যন্ত সোচালো ইয়ামলা উল আর্দা কিস্তান ও আদলান তিনি ইনসাফ এবং বা ন্যায় প্রণতার মধ্যে সারা পৃথিবীকে ভরে দেবেন ক্যামা মুলিয়ত ভুলমান ও জাউরান যেভাবে পৃথিবীটা

বংশধরদের মধ্য থেকে আসবে সে ফাতেমার অধস্থন বংশধর হবে রওয়াহু আবু দাউদ ও সাহাহু আল দাউদ আবুদাউদ মাজা এটা বর্ণনা করেছেন এবং ইমাম আলবানী এটাকে সহি বলেছেন আরেকটা হাদিস একটু বলি ওয় আনা আলী আলী রাদি আল্লাহ তাল্লাহু আলী ইবনাবি তলেব রাদি আল্লাহ তাল্হু থেকে বর্ণিত কালা কালা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল মাহদি মিন্ আহল আল বৈঠ يصلحه الله في ليلة مهدي أمدر أهل البيت المدهو تهك الله تعالى تاك جگو كري كري رواه أحمد وابن ماجة وصححه أحمد شاكر والألباني ابن كثير تار النهاية في الفتن والملاحم كتاب المدهو لكورن أي يتوب الله عليه يتوب الله আলাইহি ওয়ু আফেকহু ওয়ুল হিমহু ওয়ুর শেদুহু বায়দা আনলাম ইয়াকুন কাদালিক অর্থাৎ সেই ব্যক্তি মোহাম্মদ ইবদা আবদুল্লাহ যিনি মাহাদি হবেন তিনি আল্লাহ তার তৌবা কবলের পরে এবং তাকে তৌফিক দেওয়ার পরে এবং তাকে এলহাম এবং তাকে দিশা রুস্ত জ্ঞান বিচক্ষণতা দেওয়ার পরে তিনি তাকে আল্লাহ তালা এক রাতেই তৈরি করে ফেলবেন কারণ তিনি বায়দা আল্লা ইয়াকুন কাদ তিনি এমনটা থাকবেন না এটা আল্লাহ তাকে স্পেশালি তার মার্সি তার রহমত তার বারাকাত তার তৌফিক দিয়ে আল্লাহ তালা তাকে এভাবে তৈরি করবেন এরকম আরও অনেকগুলো মাহাদির হাদিস আছে মাহাদির উপর একটা বড়ো থিসিসও আমাদের কাছে আছে সুতরাং মাহাদির বিষয়টা সত্য এটা কী একটা আলামত এবং এটা আমাদের আকিদার একটা অংশ এবং সত্যই তিনি আসবেন তাতে কোনো সন্দেহ নেই কিন্তু সেলামুনিয়া মাহাদি নামে যারা ইমাম মাহাদির এই যে প্রচারণাটা চালাচ্ছে তারা শিয়া তারা মাহাদিকে ইমাম মাহাদি বলছে মাহাদি মন্তার বলছে এবং আমি শুরুতেই আপনাদের কাছে সেটা তুলে ধরেছি অতএব যারা নিজেকে ইসলামের মেন স্ট্রিমের মুসলিম মনে করেন অথবা আহলুসন্নআল জামায়াতের প্রকৃত অনুসারী মনে করেন তারা এই গানটা শুনবেন না এই গানের পেছনে পড়বেন না এবং এই গানটার সাথে একাত্মতা ঘোষণা করবেন না কারণ তখন আপনি বিভ্রান্ত আঁকিদার যে মাহাতি বন্তাদার রয়েছে সেই বিভ্রান্ত আঁকিদার অধিকারী হয়ে যাবেন নিজের অজান্তে আপনি শিয়া হয়ে যাবেন এবং শিয়া ফেরকার অনুসারী হয়ে যাবেন আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আব্দুর রহমান বলেছেন উদ্বেগ ও অনিদ্রার চিকিৎসা হিসাবে প্রশান্তিদায়ক ও ঘুমের ওষুধ ব্যবহারের হুকুম কি অনিদ্রার যে ট্যাবলেটগুলো আছে যাতে নিদ্রা আসে এবং প্রশান্তিদায়ক যে ট্যাবলেটগুলো আছে এগুলো অধিকাংশ সময়ই শরীরের জন্য খুবই ক্ষতিকর অতএব আমার মনে হয় আপনি বিশ্বস্ত একজন ডাক্তারের কাছে যান আব্দুর রহমান ভাই আপনাকে বলছি তার কাছে জিজ্ঞেস করুন যে আসলে এগুলো সেবন করা আপনার জন্য জরুরি কিনা অনেক সময় জরুরি হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে একজনের বড় একটা অপারেশন যখন হলো তখন তার ঘুম আসছে না এবং তার অপারেশনের প্রচণ্ড ব্যথা তিনি অনুভব করছেন তখন ডাক্তার তাকে ফর দ্য টাইমবিং হয়তো দুদিন চার দিন পাঁচ দিন সাত দিনের জন্য এই ওষুধটা দেন তখন সেটা জরুরি ঔষধ হিসাবে যদিও কিছুটা ক্ষতিকারক বাট তার বড় ক্ষতিটা হয়ে যাচ্ছে তিনি হয়তো ব্যথাই মারা যাবেন মানে এই যে ব্যথাটা সহ্য করতে পারছেন না ফলে বাধ্যতামূলক তাকে সে ওষুধটা সেবন করতে হচ্ছে তিনি করবেন সেটা কিন্তু স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক অনিদ্রার রোগে কিংবা কোনো মাথা ব্যথার কারণে আসলে মানে স্বল্প মাত্রা ছাড়া এই ধরনের ওষুধগুলো সেবন করা উচিত হবে না খুবই স্বল্প মাত্রায় ওষুধ অনেক সময় ডাক্তাররা দেন তাও যদি এটার বিকল্প থাকে যেমন আপনি যদি শারীরিক ব্যায়ামটা করেন শারীরিক শ্রমটা করেন যদি আপনি খাবারটা পরিমিত খাবার খান বা যে খাবারটা আপনার জন্য প্রবলেম আপনাকে স্থূল করে দিচ্ছে আপনার দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে সেগুলো আপনি বর্জন করেন তাহলে মনে হয় এগুলোর যদি এরকম শারীরিক শ্রমের মাধ্যমে এবং খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে কিংবা ঘুমের অভ্যাস পরিবর্তনের মাধ্যমে যদি আপনার উপশম হয় আরোগ্য লাভ হয় সেটা উত্তম সেটা উত্তম এই যে অ্যালোপ্যাথিক ঔষধ যত কম খাবেন ততই ভালো এগুলো শুধুমাত্র জরুরি হালাতে খাবেন অথবা প্রচণ্ড হাজাতের সময় খাবেন অন্য সময় খাবেন না এটা ডাক্তাররা নিজেরাই বলেন প্রত্যেকটা রোগের আপনি ইন্টারনেটে যান আপনি যে ব্র্যান্ডটা খাচ্ছেন সেই ব্র্যান্ডের আসল মেডিকেল নামটা কি। আপনি দেখেন তার সাইড এফেক্টটা কি আমি অনেক রোগের অনেক ট্যাবলেটের প্যাকেটের ভেতর যে কাগজটা লেখা থাকে দেখলাম যে প্রায় সকল ঔষধের সাথেই লেখা আছে তার সাইড এফেক্টটা কি তার সাইড এফেক্ট প্রত্যেক ওষুধের একটা ব্যাড সাইড এফেক্ট আছে অতএব একান্ত জরুরা ছাড়া এগুলো সেবন করবেন না আর এর বিকল্প যদি পাওয়া যায় সেটা উত্তম হবে সবুজ মেয়া বলেছেন হালাল রিজিক ও কর্মসংস্থানের জন্য কি কোনো দোয়া আছে বা আমল থাকলে জানাবেন হালাল রিজিক বা কর্মস্থানের জন্য আপনি দোয়ার কথা বলেছেন দোয়াটা সাল্লাহ সাল্লাম নিজে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এটা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন তিনি একটা হাদিস বর্ণনা করার পর বলেছেন সেটা হাসানুল গারিবন হাসান হিসাবে তিনি উল্লেখ করেছেন সেই দোয়াটা কি আল্লাহ মকফিনী বেহালালিকা অ্যান হারিক আল্লাহ বেহালা আলিকা অ্যান হারিক ওয়া ওয়া নিনী বেফাদ লিকা মানসি ওয়াক হে আল্লাহ আপনি আপনার হালাল দিয়ে হারাম থেকে আমাকে বাঁচান হালালটাকে আমার জন্য যথেষ্ট করে দেন হালালে আমি যেন সন্তুষ্ট থাকি হ্যাঁ এবং আপনি আপনার ফজল করমে অনুগ্রহে আপনি ছাড়া অন্য সকল সত্তা সকল কিছু থেকে আমাকে বেনিয়াজ করে দেন অমুখাপেক্ষী করে দেন আমি যেন শুধু আপনার প্রতি মুখাপেক্ষী থেকে আর কারোর প্রতি না থাকি কি চমৎকার দেওয়া তাই না এই দোয়াটা মন থেকে করবেন আল্লাহর কাছে যেহেতু এটা রসুল সাল্লাহ শেখানো দোয়া অতএব এটা হলো দোয়া আর এর পাশাপাশি আমলটা কি আমলটা হচ্ছে আল্লাহ আল্লাহতালা যেটা বলছেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা হালালান আলম সেটা তোমরা ভক্ষণ করো হালায়ালন তৈবান অর্থাৎ হালাল খাবার খেলে এবং তৈব ও উপাদেয় খাবার খেলে আল্লাহ তালা বান্দাকে রহম করেন তাকে তৌফিক দেন শারীরিক সমর্থ দান করেন তার ব্রেন ভালো রাখেন এবং তার ইবাদত কবুল হয় তাই না তার দোয়াও কবুল হয় তার দোয়াও কবুল হয় কারণ আমরা জানি যে বান্দার যখন খাবার দাবার হারাম হয় তার শরীরের বস্ত্র সব কিছু হারাম থেকে সে নির্বাহ করে তখন রসুল সাল্লাহ সাল্লাম বলছেন অন্য উস্তেজাব তার দোয়া কীভাবে কবুল হবে অতএব আমার মনে হয় দুটোই করতে হবে এক আল্লাহর কাছে দোয়া আর দ্বিতীয় হালালা আমল করতে হবে হালালা তৈ্যিবের মধ্যে জীবনটাকে যাপন করবেন পবিত্র জীবন জীবনযাপন করবেন পুণ্যের কাজ করবেন সমস্ত দুর্নীতি সমস্ত অন্যায়কে ঝেড়ে বিদায় করবেন এবং না বলবেন তাহলে আপনাকে আল্লাহ তালা সব দিক থেকে রিজেক দেবেন হালাল রিজেকও দেবেন তৌফিকও দেবেন রহমত এবং বরকত অঝোর ধারায় তিনি নাজল করবেন ইনশাল্লাহ মোহাম্মদ ফাহিম মোহাম্মদ ফাহিম একটি প্রশ্ন পাঠিয়েছেন সেটা হলো অসুল ফেক জানার জন্য কোন কোন বই পড়ব আর ফাতাওয়া প্রধান প্রধানে অসুল ফেকের গুরুত্ব কতটুকু ওসুল ফেকের জন্য অনেক বই রয়েছে আপনি যেমন মোহাম্মদ আল্লাহ মিনাশান কীর্তির অসুল উল ফেক এ বইটা পড়তে পারেন অথবা শেখ মোহাম্মদ আবু জাহরা অথবা মোহাম্মদ হদারি বেক খুব সহজ ওসুল ফেক অথবা ওসুল ফেকের উপর ডক্টর মোহাম্মদ জহাইলির যে দুই খণ্ডের বইটি রয়েছে সেটাও পড়তে পারেন আর এ সকল বইগুলোকে সামনে রেখে এবং প্রাচীন বইগুলোকে সামনে রেখে ওসুল ফেকের একটি অত্যন্ত সহজে বদ্ধ সহজে বোঝা যায় এমন একটি বই আমি রচনা করেছি আপনারা সেটাও দেখতে পারবেন ইনশাল্লাহ যেহেতু সেটা এখনও বাজারে আসেনি আসবে সেটার উপর ফাইনাল কাজটা চলছে দোয়া করবেন আমরা যেন সে বইটা বের করতে পারি আর এছাড়াও বাংলা ভাষায় কিছু বই বের হয়েছে যেমন একটা বই যেটা ইংরেজিতে লিখেছেন ডক্টর হাশেম কামালি ডক্টর হাশেম কামালি একজন বিদগ্ধ পণ্ডিত বাট তার অনেকগুলো মতামত রয়েছে যেগুলোর সাথে আমরা একমত নই তারপরেও তার এ বইটা তিনি খুব সলিড সুন্দর করে লিখেছেন সেটা বাংলায় অনুবাদ হয়েছে বিআইটি অনুবাদ করেছে আর এছাড়া আরেকটি বই ওসুলে ফেকের উপরে বের হয়েছে যেটা ল রিসার্চ সেন্টার বের করেছে আপনারা সেটাও দেখতে পারেন আর আপনি বলেছেন ফতোয়া প্রধানে ওসুলে ফেকের গুরুত্ব কতটুকু ফতোয়া প্রধানে ওসুলে ফেকের গুরুত্ব পরিসীম ফেক এবং অসুল এ দুটো না বুঝলে আসলে মানুষ প্রকৃত অর্থে কোরআন হাদিস থেকে হুকুম ইস্তেম্বাতে ব্যর্থতার পরিচয় দিতে পারে কারণ আপনারা জানেন যে ম্যাথাডোলজি জানতে হবে তাই না শুধু কিছু জ্ঞান অর্জন করে ম্যাথাডলজি যদি না জানা হয় তাহলে প্রচুর ভুলে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা যেমন যারা কোরআনে তাফসির করবেন তিনি যদি অসুল উত্তাফসির এবং অলুম উত্তফসির অলুমুল কোরআন এই বিষয়গুলোতে পারদর্শী না হন তাহলে তিনি ফ্রিকুয়েন্টলি কোরআন তাফসিরে ভুল করবেন ঠিক তেমনি যিনি মোস্তালাহুল হাদিস ওসুলুল হাদিস এই বিষয়গুলো সম্পর্কে পারদর্শী না হন তিনি কিন্তু হাদিস থেকে ইস্তেমবাদ করার ক্ষেত্রে এবং হাদিস কি শুদ্ধ নাকি শুদ্ধ নয় এই জিনিসগুলো কারার এবং সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে তিনি ভুল করবেন আর ফিক এবং অসুল ফেকের মধ্যে মূলত এই ম্যাথোডলজিগুলো নিয়ে আলোচনা করা হয় সেখানে ওসুল উত্তফসির আছে ওলোমুল কোরআন আছে সেখানে ওসুল হাদিস মুস্তাহ হাদিসের বিষয়টা আছে আছে পাশাপাশি ইসলামের আরও কিছু রিসোর্সের আলোচনা যেমন ইজমা ইজমাটার নানা প্রকার নিয়ে সেখানে আলোচনা আছে তাতে আমরা সত্যিকারের রিয়াল ইজমাটা কিভাবে বের করে আনতে পারবো সে আলোচনাটা সেখানে আছে কারণ অনেকেই ইজমার দাবি করেন আমরা যে সমাজে দেখতে পাচ্ছি অনেক কিছুর উপরে প্রকৃত অর্থে সেখানে এজমা হয়নি তাহলে সমস্যাগুলো কিন্তু থেকেই যাবে প্লাস যে আকলি যে দলিলগুলো এখন তো মানুষকে দেখা যাচ্ছে নানাভাবে তারা আকলি দলিল দিচ্ছে হ্যাঁ তারা ইন্টালেকচুয়াল আর্গুমেন্ট করছে তারা ডিডাক্ট করছে হ্যাঁ কিয়াস করছে অথচ কিয়াসের উপর পড়াশোনা নেই এটা বড় ধরনের সমস্যা কিয়াসের উপর ভালো আলোচনা এটা অসলে ফেকার মধ্যে আমাদের কেরাম করেছেন সেই প্রাচীন যুগ থেকে কিয়াসের আলোচনা সাহাবাদের যুগ থেকে শুরু হয়েছে এবং সাহাবারাও অনেকগুলো কিয়াস করেছিলেন এবং সেটা সাল্লাহ সালামের কাছে পেশ করার পরে তিনি সেটাকে রেকমেন্ড করেছেন এবং কোরআনও কিন্তু অনেক জায়গায় বিভিন্ন কিয়াসের দৃষ্টান্ত দিয়েছে আর পরবর্তীতে কিয়াস নিয়ে যিনি সর্বপ্রথম ডিটেইলস আলোচনা করেছেন তিনি প্রখ্যাত ইমাম আল ইমাম আল কোরশি আল ইমাম মাহমুদ ইবলি ইদ্রিস রাহমা রাহমাহুল্লাহ তার আর রেসালা নামক বিখ্যাত গ্রন্থে তিনি অত্যন্ত চমৎকারভাবে প্রথমবারের মতো কিয়াস ইজতেহাদ নিয়ে চমৎকার আলোচনা করেছেন সুতরাং এই আলোচনাগুলো যদি আমাদের মিস হয়ে যায় এই জ্ঞানগুলো যদি মিস হয়ে যায় তাহলে কোরআন হাদিস থেকে অনেকেই অন্তত মাসালা ইস্তেমবাদ করার ক্ষেত্রে ফতাওয়া দেওয়ার ক্ষেত্রে কিংবা মানে হাদিস থেকে সরাসরি হুকুম দেওয়ার ক্ষেত্রে তারা ভুল করে বসার সম্ভাবনা অনেক বেশি বরং আমরা বলবো ফাতাওয়ার জন্য ফেকের যে কাওয়ায়দগুলো আছে কাওয়ায়দ ফেকিয়া এবং অসুল ফেক মাকাসরিয়া এগুলো অত্যন্ত জরুরি ফান হিসাবে গণ্য হবে আচ্ছা আপনাদের এই পাঁচটা প্রশ্ন নিতে আমাদের অনেক সময় লেগে গেল আমরা ইতিমধ্যে আপনাদের বেশ কিছু প্রশ্ন পেয়েছি আমি কিছু প্রশ্ন খুব দ্রুত অল্প কথা উত্তর দেওয়ার চেষ্টা করছি যেগুলো ফেসবুকে আপনারা আমাদের কাছে পাঠিয়েছেন কমেন্ট অপশানে ফারজানা সুলতানা বলেছেন নদীতে পানি আসার পর আমার এলাকার মানুষ নদীতে দুধ চিনি দেয় নদীতে অবস্থানরত জিন সম্প্রদায় যেন এলাকাবাসীর ক্ষতি করতে না পারে এই জন্যে এটা কি সম্মত না ভাই এটা সরিয়াসম্মত নয় এটা শেরকের মধ্যে পড়ে যাবে কারণ আপনি জিনকে আল্লাহর জায়গায় রাখতে চাচ্ছেন কারণ তাকে খুশি করে বিপদ থেকে আপনি উদ্ধার পেতে চাচ্ছেন অথচ যদি কোনো মানুষ কোনো বিপদে পড়ে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ উদ্ধার করতে পারেন না অতএব যদি কোনো মানুষ আল্লাহ ছাড়া আর কোনো সত্তার কাছে সে মানুষ হোক অথবা জিন হোক অথবা কোনো পদার্থ হোক অথবা কোনো গাছ হোক অথবা অন্য কোনো কিছু হোক যদি কারো কাছে সে উদ্ধারের পরিত্রণের আহ্বান জানায় এটা বড় শের এ থেকে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন এ কাজগুলো করা যাবে না এ কাজগুলো করা যাবে না এটা অন্য ধর্মের লোকেরা করে বাট মুসলিমদের জন্য এটা করাটা একদমই হারাম দ্বিতীয় প্রশ্ন আপনি মনে করেছেন নাকি না আরেকজন বোন করেছেন আমি ফারিহা গাজীপুর থেকে বলেছেন দোয়াইনুসের সঠিক উচ্চারণ দয়া করে জানাবেন অর্থাৎ ইউনুস আলসাল্লাম যে দোয়াটি পড়েছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুভানক ইন্নি কুন্তুমিন অফ দ আলিমিন লা ইলাহ ইল্লাহ আন্তা আপনি ছাড়া সত্যি কারার কোনো ইলাহা নেই সুভায়ানাক আপনি পবিত্র মহান ইন্নি কুন্তুমিন অফ দ আলিমিন নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত এটা হচ্ছে ইউনুস সালামের দোয়া আচ্ছা এটা আমি বলে দিয়েছি আপনি বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুভাহকা ইন্নি কুন্তু মিনাজ্লিন হবে নাকি ইল্লা নাকিহা ইংতা সুভাহু মিনাজ আপনি ব্যবহার করেছেন না উনুস্বর ব্যবহার কোনো প্রয়োজন নেই হ্যাঁ ইংশা আল্লাহ ইংশা আল্লাহ অনেকে লিখছেন আমি আমি বলে দিচ্ছি আমি অনেক অনেককে লিখতে দেখেছি এটা ভুল ইং শাহ আল্লাহ এটা হবে না ইন আল্লাহ ইং কিন্তু এখানে একটু এফা হবে যেহেতু নুন সাহিনের পরে শিন এসেছে ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ কিন্তু ইংশা আল্লাহ হবে না আংতা হবে না আনতা হবে কুন কুন্তু হবে না কুন্তু হবে যাক আশা করে বুঝতে পেরেছে রিয়াদ খান বলেছেন শেখ আমার এক বন্ধুর বিয়ে ঠিক হয়েছে উভয় পক্ষে রাজি কিন্তু ছেলের পরিবার এবং মেয়ের পরিবার উভয় বলছে যে ছেলে চাকরি না করা পর্যন্ত বিয়ে দেবে না পাত্রপাত্রী এখন ফিটনার আশঙ্কা করছে কিন্তু ফ্যামিলি থেকে এখন কোনো ক্রমেই বিয়ে দেবে না পরে চাকরি পেলে দেবে তো এখন তাদের বিয়ে করতে তারা বিয়ে করতে চাচ্ছে এক্ষেত্রে মেয়ের বড়ো ভাই জনপ্রতিনিধিকে ওলি বানানো যাবে কি না মেয়ের বাবা জীবিত এটা একটা জাহিলিয়া মেয়ের বাবা জীবিত তিনি জাহিলিয়াতের মধ্যে আছেন তিনি কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন এই জন্য আমাদের ইনালিল্লা পড়তে হবে আর কোনো উপায় তো নেই আল্লাহ তাকে হেদায়ত করুন তার পরিবারকে হেদায়ত করুন আল্লাহ আল্লা সোহামতাল্লাহ তো বলেছেন ওয়ানুম তোমরা তোমাদের মধ্যে যারা ব্যবহার উপযুক্ত সে সমস্ত মেয়েদেরকে বিয়ে দিয়ে দাও এবং তোমাদের মধ্যে যারা তোমাদের দাসীদের মধ্যে থেকে যারা উপযুক্ত তাদেরকে বিয়ে দিয়ে দাও ইয়া কোনো ফকরায়ুগ নেহিমুল্লাহ যদি তারা ফকির হয় আল্লাহ তালা তাদেরকে বৃত্তশালী করে দিবেন সচ্ছল করে দেবেন সোহান আল্লাহ আল্লাহ এই ওয়াদা করার পরেও আপনি কেন আশঙ্কা করছেন আল্লাহ 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 আমরা হাজার হাজার আমি হাজার হাজার বলতে আমার নিজের অভিজ্ঞতা বলবো না সবার অভিজ্ঞতা মিলিয়ে এমন দৃষ্টান্ত আছে আমি মদিনায় দেখেছি ছাত্র জীবনে বিয়ে করেছেন অনেকে আলহামদুলিল্লাহ তারা প্রত্যেকেই পরবর্তীতে ভালো রিজেকের অধিকারী হয়েছেন তারা বাসাবাড়ির মালিক হয়েছেন তারা গাড়ির মালিক পর্যন্ত হতে আমি দেখেছি সোহান আল্লাহ তো আসলে এটা আল্লাহর এই আয়াতের আসলে বাস্তবায়ন ইয়া কোনো ফোকার ইউগ আল্লাহ তালা তাদেরকে স্বচ্ছল এবং বৃত্তশালী করে দেবেন আচ্ছা এখন আপনি রিয়াদ খান আপনি যে প্রস্তাবটা দিয়েছেন এটা তো ফ্যামিলির মধ্যে একটা গণ্ডগোল লাগানোর প্রস্তাব বড়ো ভাইকে নিয়ে আসতে যাচ্ছেন অলি বানিয়ে মেয়ের বাবার সাথে একটা রেশা তৈরি করা পরিবারের মধ্যে একটা রেশা তৈরি করা আমার মনে হয় এত কঠিন সমাধানে যাচ্ছেন কেন মেয়ের বাবাকে আয়াতটা শোনান তাদের জাহালাত এবং অজ্ঞতা এবং জাহিলিয়াতের কারণ এটা হচ্ছে জাহালাতটা দূর করেন অজ্ঞতাটা দূর করেন তাহলে আশা করি যে তারা বুঝতে পারবেন ভুল বুঝবেন এবং হয়তো তারা তওবা করে মেয়ের বিবাহে মত দিয়ে দেবেন ছাত্র জীবনে আমার জানা প্রচুর লোকজন বিয়ে করে অনেক বড়ো কিছু হয়েছেন এবং এবং তিনি নিজে অর্থাৎ পুরুষ তিনি পড়াশোনা চালাতে সামর্থ্য হয়েছেন তার স্ত্রীকেও পড়াশোনা চালিয়েছেন এরকম অনেককে দেখেছি এটা ব্যক্তিগত ব্যাপার কেউ যদি মনে করেন যে স্ত্রী যথেষ্ট পড়াশোনা করে চাল লাগবে না তাহলে লাগবে না বাট কেউ যদি পড়াতে চান সেটা কিন্তু বিবাহ কোনো বাধা নয় বাধা নয় বাধা হচ্ছে মানুষের মানসিকতা অতএব আমি আশা করছি এই মানসিকতা থেকে আপনারা নিজেদেরকে আসলে রক্ষা করবেন মুক্ত করবেন আচ্ছা আমরা এবার আরও কিছু প্রশ্ন নিচ্ছি নূর ইসলাম রাজীব বলেছেন আমি একজন সফট সফটওয়্যার ডেভেলপার জব শুরু করবেন ইনশাআল্লাহ সফটওয়্যার কোম্পানিগুলো ব্যাংকের সফটওয়্যার তৈরি করে সেখানে যদি আমাকে সুদের লজিক কোড করতে হয় তাহলে কি আমার গোনা হবে হ্যাঁ আপনি সুদের সাথে যদি কোনো সম্পৃক্ততা তৈরি করেন অবশ্যই আপনার গোনা হবে আমরা এটাকে মানে জায়েজ হবে এবং গুণা হবে না কি করে আমরা আসলে এই সিদ্ধান্ত দিতে পারি বলেন সাল্লাম যেখানে বলেছেন যে সূর্যে খায় সূর্যে দেয় সূর্যে লিখে সুদের সাক্ষী যে দুজন হয় এরা পাপে সমান এই জায়গায় আমি আপনি ভিন্ন মত পোষণ করার কোনো সুযোগ আছে বলেন কোনো ব্যক্তি যদি মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কোথায় কাজ করে হঠাৎ করে যদি তার কোনো কর্মকর্তা তাকে বাধ্য করেন সে বাধ্যবাধকতার কারণে হয়তো তার পাপ হবে না হয়তো তার পাপ হবে না তবে যদি সেটাকে অভ্যাসে পরিণত করা হয় তাহলে আমরা বলবো সেই চাকরি থেকে আপনি সুইচ করবেন আরে যখন আপনাকে বলা হয় যে আপনার বাবাকে একটু গালি দেন বা আপনার পরিবারকে একটা গালি দেন যদি কেউ চাকরির মধ্যে এই শর্তটা ঢোকাই দেয় আপনি তো সেটা মানবেন না ভাই মানবেন কখনোই মানবেন না তার মানে হচ্ছে আপনার নিজের বংশ নিজের বাবা মায়ের প্রতি কোনো যদি কটুক্তি করা হয় যত বড় চাকরি হোক আপনি ছেড়ে দিবেন। তাহলে একটা হারাম কাজের নির্দেশনা আসলে সেটাতে কেন কম্প্রোমাইজের কথা ভাবছেন সেটা কম্প্রোমাইজ করার কোনো অপশান আমার জানা নেই আচ্ছা তসলিমা ইসলাম বলেন যে স্বামী দ্বিতীয় স্ত্রী থেকে সন্তান জন্ম দিতে চায় না গোপনে বিয়ে করেছে এখন স্ত্রী করণীয় কি স্ত্রী তো সন্তান চায় পরিবার গঠন করতে চায় বিয়ে কি শুধু শারীরিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ রাখা এই বিষয়টা কতটা যুক্তিযুক্ত হতে পারে স্বামীকে নিয়ে কিছু বললে স্বামী বলে আমি তো বৈধভাবে সম্পর্কে আছি বৈধভাবে সম্পর্ক আছে এটা সত্য কিন্তু স্ত্রীকে মাহরুম করার অধিকার স্বামীর নেই স্ত্রী স্বাভাবিক সম্পর্কের মধ্য দিয়ে যদি সন্তান কনসিভ করে এটা স্বামীরও যেমন অধিকার স্ত্রীরও তেমন অধিকার স্বামী এটা ভাবার মানে অবকাশ নেই বা তার জন্য বৈধ হবে না যে তিনি ভাববেন যে স্ত্রীর সন্তান হওয়া না হওয়া স্বামীর একান্ত একক অধিকার এটা মোটেই নয় বরং স্ত্রী মা হওয়ার অধিকার রাখে এবং স্ত্রীর অনুমতির বাইরে আজল করা যায়জ না এটা হাদিস দ্বারা প্রমাণিত অতএব স্বামী এখানে জুলুম করছেন স্বামী এখানে অবৈধ কাজ করছেন স্ত্রীকে তিনি বঞ্চিত করছেন কোনো সন্দেহ নেই সেটা প্রথম স্ত্রী হোক আর দ্বিতীয় স্ত্রী হোক কিংবা তৃতীয় স্ত্রী হোক আর চতুর্থ স্ত্রী হোক সবার ক্ষেত্রেই আসলে স্ত্রীদের অধিকার এটা সুপ্রতিষ্ঠিত রাকিব মিয়া বলেছেন আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং ভার্সিটির হলেই থাকি আমি এখানে প্রতিদিন পাঁচ অক্ত সালাদ পড়ার চেষ্টা করি জামাতে নামাজ পড়তে না পারলেও একা একই আদায় করি কিন্তু আমার এই সালাদ আল্লাহ সন্তুষ্টির জন্য কি না তা আমি জানি না আমি পাঁচ অক্ত সালাদ পড়লেও আমার মধ্যে কোনো ফিলিংস কাজ করে না মনে হয় আমি অনিচ্ছা সত্ত্বেও মনের বিরুদ্ধে ইবাদত করছি একজন মুসলিম হিসাবে আমার ইবাদত করা উচিত এই ধারণা থেকে আমি ইবাদত করছি সালাদ পড়ছি সিয়াম পালন করছি এবং এগুলো আমার কাছে জাস্ট একটা ফর্মালিটি মনে হচ্ছে ইবাদতের প্রতি আমার ফিলিংস হারিয়ে যাওয়ার কারণ কি আমার পূর্ববর্তী গোপন পাপসমূহ এগুলো কি মানে ইবাদতের প্রতি আমার ফিলিংস হারিয়ে যাওয়ার কারণ কি আমার পূর্ববর্তী গোপন পাপসমূহ উল্লেখ্য আমার মাঝে এরকম সমস্যা আগে ছিল এক বছর জগৎ নিজের কাছে এরকম মনে হচ্ছে রাকিব মিয়া আপনি কিছুটা হলেও মানসিক সমস্যার মধ্যে পড়ে গেছেন এগুলো হচ্ছে সিমটম একটা আরও ব্যাপক মানসিক সমস্যায় আক্রান্ত হওয়ার তবে তার আগেই আপনি একটু সতর্ক হয়ে যান আপনি রুকিয়া করেন আপনি এবার তাদের ফিলিংসটা ফিরিয়ে আনার জন্য কিছু কাউন্সেলিংয়ে যান এবং আপনি মানসিক কোনো বিশ্বস্ত মুসলিম বিশ্বস্ত মুসলিম প্র্যাকটিসিং মুসলিম ডাক্তারের কিছু পরামর্শ নেন যারা মনোরোগ বিশেষজ্ঞ আপনার কোনো মনোরোগের কোনো সিমটম আছে কিনা তিনি দেখে বলতে পারবেন এবং আপনি সাইকোলজিস্টদের মাধ্যমে কিছু সাইকোথেরাপিও নিতে পারেন এবং এই সাইকোথেরাপি যদি হয় যিনি সেরিয়া সম্পর্কে ভালো জানেন তাহলে খুব ভালো হয় কারণ সাইকোথেরাপি নিতে গিয়ে আমরা দেখলাম যে যারা কমপ্লিটলি জেনারেল শিক্ষিত জেনারেল সাইকোলজির উপর পড়াশোনা করেছেন তাদের ধারণাগুলো ইসলামের সাথে অনেক ক্ষেত্রে সাংঘর্ষিক হয় আমি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে তারা এমনকি অবৈধ জেনাকে পর্যন্ত সাইকোথেরাপির মধ্যে অন্তর্ভুক্ত করে রেকমেন্ড করছেন ইন্না রাজিউন একজন মুসলিম এটা কখনোই করতে পারে না জেনা কখনও একজন মানুষকে প্রশান্তি দিতে পারে না অবৈধ সম্পর্ক কখনো মানুষকে শান্তি দিতে পারে না এটা কখনোই মনোরোগের মহৌষধ হতে পারে না কোনো ঔষধই হতে পারে না মহৌষ তো দূরের কথা অতএব আমরা বলবো যে রাকিব মিয়া আপনার উচিত হবে সেরিয়া এক্সপার্ট এবং যে সেরিয়া এক্সপার্ট কিছুটা হলেও সাইকোলজি সম্পর্কে জানেন মনস্তত্ব সম্পর্কে জানেন তাদের কিছু থেরাপি নেওয়া আমরা আমরা রুকিয়াকেও এক ধরনের থেরাপি বলতে পারি আমরা কোরআনসুন্দার কিছু থেরাপি কিছু ট্রিটমেন্ট এগুলো থেরাপি আছে কাউন্সেলিংও একটা থেরাপি হ্যাঁ আপনি সেরিয়া কাউন্সেলিং নেওয়া এটা আপনার অনেক কাজে আসবে কারণ মানুষ এতে খুব মোটিভেটেড হয় আমি নিজেও কাউন্সেলিং করি আপনারা জানেন যে তাইবা একাডেমির পক্ষ থেকে তাতে যেটা আমি লক্ষ্য করলাম যে কাউন্সেলিংয়ের পরে মানুষ বুস্টেড হয় চার্জড হয় মোটিভেটেড হয় এবং এটা তার খুব কাজে আসে এক ধরনের মেন্টাল থেরাপি হিসাবে এটা বিশেষ কাজে আসে অতএব এই ধরনের সমস্যা আরও যাদের আছে এটা কিন্তু একটা সিমটম সামনে যদি সতর্ক না হয় তাহলে এই সিমটমটা তাকে সিমটমটা তো আসলে মানুষকে খারাপের দিকে নেয় না এটা সিমটম হিসাবে থাকে বাট সে আরও বিপদে পড়তে পারে যদি শুরু থেকে সতর্ক না হয় যাই হোক আমার মনে হয় আপনাকে আমি তিনটা পরামর্শ দিয়েছি আপনি সেটা খেয়াল করবেন একটা হলো সেরিয়া এক্সপার্টদের থেকে রুকিয়ার পরামর্শ নেওয়া এবং কিছু থেরাপি নেওয়া আর সাইকিয়াট্রিট বা মনোরোগ বিশেষজ্ঞদের কাছ থেকে কিছু দেখানো যে আপনার মধ্যে কোনো সিমটম আছে কিনা মনোরোগের আর আরেকটা জিনিস হচ্ছে কিছু সাইকোথেরাপি নেওয়া আপনাদের আরও কিছু প্রশ্ন আমাদের কাছে মধ্যে এসেছে এ আখতার বলেছেন একজন পালিত পুত্র আর নিজের ছেলে মেয়েদের জন্য বাবার সম্পত্তির অধিকার কি একরকম সমান না না পালিত পুত্র এটা তো সৈয়দ সিদ্ধ নয় একজনকে পুত্র হিসেবে পালন করবেন এটা শরীয়ত সিদ্ধ আরেকজনের ছেলেকে পালন করা এটা জায়জ আছে কিন্তু তাকে নিজের পরিচয় দিয়ে নিজের পুত্র হিসাবে গণ্য করে নিজের অন্য অন্য মেয়েদের মতো তাকে গণ্য করা এটা শরীয়তে সম্পূর্ণ হারাম সুর আহজাবের আয়াতে এটা রহিত হয়ে গেছে চিরতরে কারণ রাসুসাল্লাহ আসালামের একজন পালক পুত্র ছিল জাইদেব ইবনে হায়েফা জায়দেব ইবনে হায় পরবর্তীতে আল্লাহ তালা এটাকে নিষেধ করে দিলেন অতএব এটা আর জায়েজ হবে না আর যদি কারো কাছে পালক পুত্র থাকে সে অন্য পুত্র হিসাবেই তার কাছে থাকবে পরিচয় তার আপন বাবা মার পরিচয় তুলে ধরাটা ফরজ এবং আপনার কাছে পরিপালিত হওয়ার কারণে আপনার সন্তানদের মতো সে কোনো মেরাজ এখানে পাবে না তবে তার জন্য আপনি ওসিয়াত করতে পারেন যারা ওয়ারিস নয় সেই সব লোকদের জন্য নিজের সম্পত্তি থেকে মৃত্যুর পরে কিছু ওসিৎ করা যায় আছে এর জন্য ওসিৎ করতে পারেন আজাদ হোসেন বলেছেন আমি দুবাই সার্জার থেকে দেখছি আলহামদুলিল্লাহ ভাই আজাদ হোসেন ধন্যবাদ আপনাকে যে আপনি দেখছেন আমাদের প্রোগ্রাম আপনি অন্য অন্য ভাইদেরকেও বলবেন অন্য অন্য দর্শকদেরকেও বলবেন সরাসরি এই প্রোগ্রাম তারা দেখতে পারে এবং তাদের প্রশ্ন তারা রাখতে পারে আমরা তার মধ্য থেকে বেশ কিছু প্রশ্ন ইনশাল্লাহ উত্তর দিয়ে আমরা আপনাদেরকে হয়তো উপস্থাপন করব আপনাদের ভালো লাগতে পারে সরাসরি উত্তর শোনার পরে আসিফ হাসান বলেছেন আপনার ইউটিউব ভিডিওর শুরুতে ইন্ট্রুতে মিউজিক আছে কি না কোনো মিউজিক নেই আমরা কোনো মিউজিক ব্যবহার করি না মিউজিক ব্যবহার জায়জ মনে করি না আচ্ছা আপনাদের হোয়াটসঅ্যাপে বেশ কিছু প্রশ্ন এসেছে কারণ আমরা হোয়াটসঅ্যাপের নাম্বার আপনাদেরকে দিয়েছি এখানে আপনারা মেসেজের যে প্রশ্নগুলো পাঠিয়েছেন আমি সেগুলো আজকে আপনাকে আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি কিছু আর কি প্রথম প্রশ্ন এসেছে এখানে নাম দেখতে পাচ্ছি না কারো বলেছেন শেখ আমি বিয়ের ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দিতে চাই কিন্তু আমার মা দিনদারিত্বকে প্রাধান্য দেয় না এ নিয়ে তার সাথে অনেক দ্বন্দ্ব সংঘাত হয় এখন আমি কি করব একটু পরামর্শ দেন অনুগ্রহ করবেন না দিনদারিকে মা না দিলে সেটা মায়ের ব্যাপার বাট আপনাকে দিতে হবে আপনি যদি ছেলে হন তাহলে তো আপনার দিতে কোনো সমস্যাই নাই এখানে মার প্রতি শ্রদ্ধা রেখে তার সাথে ভদ্রতা সৌজন্যতা সব কিছু বজায় রেখে বিনয়ের সাথে তার এই বেদিনের প্রতি তার যে ভালোবাসা সেটাকে বর্জন করতে হবে অস্বীকার করতে হবে আর যদি আপনি মেয়ে হন তাহলে আপনার বাবার কথা তো এখানে লিখেন আপনার বাবার সাথে আপনি আলাপ করেন এবং বলেন যে মা হয়তো দুনিয়াকে প্রাধান্য দিতে চাচ্ছে গাড়ি বাড়ি ফুডুং ফাটুং ইত্যাদি এই সব কিছু আসলে প্রাধান্য দেওয়া যাবে না প্রাধান্য দিতে হবে দিনদারিকে সালাদকে ইমান আকিদাকে বিশুদ্ধ আকিদাকে এটা আপনি পরামর্শ করেন মানে আপনার পরিবারের যত গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি দিনদারিকে প্রাধান্য না দিয়ে যদি দুনিয়াদারকে প্রাধান্য দেন সেটাকে প্রাধান্য দেওয়া যাবে না দ্বিতীয় প্রশ্ন পাঠিয়েছেন আমরা দুই ভাই আমার ছোট ভাই কিছুদিন আগে এক লোকের স্ত্রীকে নিয়ে কোর্টে বিবাহ করেছে এতে আমার বাবা তাকে ত্যায্য করে দিতে চায় এখানে ভাই হিসাবে আমার কি করণীয় এবং আমাদের সম্পত্তির ভাগ বাটোয়ারা বাবা দিতে চায় না ইসলাম কি বলে জানতে চাই আমার নামটা যদি গোপন রাখা যায় তাহলে আমার জন্য একটু ভালো হয় ভাই আপনার নাম তো গোপনই আছে যাই হোক আমরা আমাদের সাথে যারা অ্যাসিস্ট করছে আপনাদের এই মেসেজগুলো পেতে এই মুহূর্তে লাইভে বসে আমি তাদেরকেও বলবো এই নামটা যেন গোপন রাখা হয় আচ্ছা প্রথম কথা হচ্ছে যে আপনার ভাই অন্য আরেকজনের স্ত্রীকে ভাগিয়ে নিয়েছে কবিরা গোনা করেছে মারাত্মক অপরাধ ক্রাইম এটা শাস্তিযোগ্য অপরাধ আরেকজনের সংসারকে ধ্বংস করে স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে আসা এটা যে কত বড় ক্রাইম আল্লাহ আল্লাহ তাকে হেদায়ত করুক আল্লাহ তাকে হেদায়ত করুক আমরা এটার মানে বিশালভাবে নিন্দা জানাচ্ছি এবং এই ধরনের ঘৃণ্য কাজকে আমরা আসলে রিজেক্ট করছি বর্জন করছি এবং বলছি যে আসলে এই জিনিস যেন না করেন এবং আরেকজনের স্ত্রী হয়তো এখন স্ত্রী থেকে গেছে তাকে কোর্টে বিয়ে করার কোনো সুযোগ নেই আগের স্বামী থেকে তালাক না নিয়ে এবং তালাকটা স্বেচ্ছায় না নিয়ে জোর করে তালাক আসলে স্ত্রীরা নিতে পারে না যাই হোক এখন এই অপরাধে বাবা তাকে ত্যাজ্য করাটা সেটা আরেকটা অত্যন্ত গর্হিত কাজ পাপের কাজ ত্যাজ্য করার অধিকার বাবার নেই যেহেতু কোরআন সন্তানদেরকে সম্পত্তির অধিকার দিয়েছে যখন বাবা মারা যায় তবে এই মুহূর্তে বাবা যেহেতু জীবিত সন্তান তো এমনি কিছু পাবে না বাবা যতদিন জীবিত থাকার সন্তান কিছুই পাবে না কিন্তু ত্যাজ্য করে দেওয়া এগুলো এই এলাকার মানে আমার মনে হয় অমুসলিমদের কাজ ছিল সেটা দেখে দেখে মুসলিমরাও ত্যায করাটাকে হয়তো রপ্ত করেছে এটা শরিয়তসম্মত আমল নয় গর্হিত আমল এটা নাজায়েজ এটা হারাম ভাই হিসাবে আপনার কি করণীয় ভাই হিসাবে আপনি বাবাকে বলেন যে বাবা চলো আমরা আমাদের এই ছোটো ভাইটাকে ইয়ে করি নাসিহা করি তাকে সংশোধন করার জন্য চেষ্টা করি আরেকজনের সংসার সে ভেঙেছে মানে জিনিসটাকে আবার স্বাভাবিক করে ফেলি ওই লোকের সংসারটা যেন না ভাঙ্গে আর ভাইটা যেন সংশোধিত হয় এটা হচ্ছে আপনাদের করণীয় আর সম্পত্তির ভাগ বাবা এখন কি করে দিবেন এখন দেওয়া বাবার জন্য জরুরি না তার মৃত্যুর পর অটোমেটিকই এ ভাইও পাবে হ্যাঁ এ ভাই পাবে আমার মনে হয় যে আমাদের দেশেও যদি কেউ কাউকে ত্যাজ্য করে সেটা গ্রহণযোগ্য হবে না ত্যাজ্য করে আসলে এটা এটার কোনো সেরাই যেহেতু পজিশন নেই আর দেশীয় আইনেও ত্যাজ্য করার কোনো বিধান নেই অতএব মৃত্যুর পরে আপনার ছোটো ভাই পাবেই সে আপনার বাবা চাক আর নাই চাক আরেকজন প্রশ্ন করেছেন আমি অতীতে অনেক পাপ করেছি তবে বর্তমানে আল্লাহ তালা সঠিক দিনের পথে আছি বর্তমানে আমার কোনো আত্মীয় বা বন্ধু আগের পাপগুলোর কথা জিজ্ঞেস করে আচ্ছা আমি যদি অস্বীকার করি তাহলে কি আমার পাপ হবে স্বীকার করলে তারা আমাকে খারাপ ভাবা নিন্দা করবে গালি দেবে ঘৃণা করবে আচ্ছা আপনি অনেক পাপ করেছেন নিশ্চয়ই সেটা গোপন তাহলে আপনি অস্বীকারও করার দরকার কি স্বীকারও করা দরকার কি আপনি চ্যাপ্টারটাকে এড়িয়ে যাবেন বলছেন যে না ভাই তোমার আন্দাজে কী সব কথাবার্তা বলো আপনি মিথ্যা কথাও বলবেন না আবার এড়িয়েও যাবেন শিকার বান্দার কাছে এগুলো স্বীকার করার মধ্যে খামাখা কেন আপনি করতে যাবেন নিজের পাপ নিজে মানুষের কাছে যখন ব্যক্ত করবেন তখন তারাও আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে অতএব খামাখা সাক্ষীও বাড়াবেন না আবার অস্বীকার করে মিথ্যার আশ্রয় আপনি নেবেন না আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে এটাকে এড়িয়ে যাবেন এড়িয়ে যাবেন আর অবশ্যই অতীত পাপের জন্য আপনি তওবা করতে হবে সিনসিয়ার তওবা ইয়াই দিনা আমানু তু বিল্লাহে তওবাতান না সোহা হেমানদার লোকেরা তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করো তওবা করলে আপনি পাপ মুক্ত হবেন এবং আশা করা যায় আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রাপ্ত হবেন অতএব আপনার জন্য এই গুলোই আমাদের থাকলো আচ্ছা আমরা আরো কিছু প্রশ্ন নিতে চাই আহ মোহাম্মদ রমজান আলী বলেছেন তিন বা চার বিশিষ্ট চার বিশিষ্ট ফরজ নামাজে দু রাকাত শেষে ওঠার সময় রাফলিয়া দেন করতে হয় কিন্তু আমি যদি প্রথম রাখাত জামাতে না পাই তাহলে কি ইমাম সাহেবের দ্বিতীয় রাখাতে উঠা সাহা রাফেদাল করব। নাকি যতবার তাসাহুদ থেকে উঠব ততবার করতে হবে হ্যাঁ যতবার তাসাহুদ থেকে উঠবেন ততবার করবেন সেটা দ্বিতীয় রাখাত হোক বা আপনার জন্য প্রথম রাখাতই হোক না কেন এটা তা পরে আচ্ছা আজ আবির বলেছেন আমার ওয়াইফ বলছে স্ত্রীর স্ত্রীর রান্না করতে কাপড় ধুতে সংসারে কাজ করতে বাচ্চাকে দুধ খাওয়াতে এবং স্বাভাবিকের বাইরে স্বামীর অতিরিক্ত যৌন দাবি মেটাতে বাধ্য নয় আচ্ছা স্বাভাবিকটা কি আবার এক একজন স্বাভাবিক তো এক এক রকম তাই না আচ্ছা এখানে আসল ব্যাপারটা কি বলা হয়েছে স্বামীর খেদমত করতে আচ্ছা তাহলে স্বামীর খেদমত মানে এটা কী খেদমত কতটুকু করতে হবে তাহলে মেয়েদের সংসারের ভূমিকা কি শুধু যৌন সম্পর্ক স্থাপন এর বাইরে কি তাদের কোনো দায়িত্ব নেই খেদমত নেই একটা পুরুষ বাইরে প্রচণ্ড কাজ করবে বাসায় এসে সব কাজ করবে আর রান্না করে বউকে খাওয়াবে আর মেয়েদের কি যৌনতার বাইরে আর কোনো খেদমত বা দায়িত্ব নেই আল্লাহ স্ত্রীদের কোনো দায়িত্ব দেননি দায়িত্ব সব পুরুষদের দিয়েছেন এ বিষয় নিয়ে জানতে চাই আপনি একই কথা বারবার রিপিট করেছেন রে ভাই মনে হয় জন্য একটু ক্ষিপ্ত হয়ে প্রশ্নটা করেছেন আপনি বিদায় হজের ভাষণটা পড়েন সাল্লা সাল্লাম সেখানে যেটা বলেছেন যে স্বামীর উপর স্ত্রীর কিছু অধিকার আছে স্ত্রীর উপর স্বামীর অধিকার আছে এ দুটো মিলেই তো সংসার কিছুই নাই নাই ওদিকে যাচ্ছেন কেন আছে আছে ওদিকে যান স্ত্রীর যে অধিকারটা আছে স্বামীর উপরে যে স্বামী তাকে সুন্দর থাকার ব্যবস্থা করবে তার অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করবে তার হাত খরচ দেবে তার মহরানাটা পূর্ণ শোধ করবে তাকে সুস্থ সাবলীল সুন্দর জীবন জীবনযাপন করতে সাহায্য করবে এই আর স্ত্রীর উপর স্বামীর যে অধিকার সেটা অনেক অনেক অধিকার দিয়েছে সেটা হচ্ছে স্ত্রী স্বামীর অনুগত থাকবে স্বামীর সাথে কথায় কথায় ঝগড়াঝাটি করবে না স্বামীর অবাধ্য হবে না স্বামীর ঘরে অন্য পুরুষকে জায়গা দেবে না হ্যাঁ স্বামীর এখন খেদমত যেটা বলছেন এখন খেদমত তো শুধু স্বামীর লাগে ব্যাপারটা তো এমন নয় স্ত্রীরও তো খেদমত লাগে তাই না রাসুল সাল্লাহ সাল্লাম কানাফি খেদবাতে আহালিহি এটা বিশুদ্ধ আদেশ থেকে প্রমাণিত রাসুল সাল্লাহ সাল্লাম তিনি তার আহালের খেদমতেও থাকতেন আবার আমরা দেখতে পাচ্ছি তার আহাল অষ্টপ্রহর তার খেদমতে থাকতেন এটাই তো সংসার এখন যদি আমি বলি যেমন ধরেন এখানে আবির সাহেব না আবির সাহেব আপনার চা খেতে ইচ্ছে করছে এখন স্ত্রী এসে বললো যে আচ্ছা এখন যে আজকে আসরের টাইমে তুমি চা চাচ্ছ এটা যে দিতে হবে এমন কোনো দলিল আছে না দলিল নেই ঠিক আছে তাহলে স্ত্রী আর আপনাকে আসরের টাইমে বা আসরের পরে চা দিল না আপনার দিনটায় মাটি তাই না বিকেলবেলা একটু চা খেতে যাচ্ছিলেন এখন ঈদ আসছে সামনে যে কোরবানির ঈদ যেমন ধরেন আসবে এখন স্ত্রী চাইবে যে দেখো আমাকে একটা শাড়ি দাও আপনিও জিজ্ঞেস করবেন যে দেখো তোমাকে যে একটা শাড়ি দিতে হবে কোরবানের ঈদ অথবা রোজার ঈদ উপলক্ষে এটা শরীয়তে কিন্তু দলিল আছে না সে দলিল দেখাতে পারো না আপনি বলুন না তোমার কোনো শাড়ি নেই বা হয়ে গেল তাই না আসল ব্যাপার হচ্ছে স্বামী স্ত্রী কি শুধু সবসময় শরীয়তের ফাতাওয়া দিয়েই কি সংসারে শান্তি মানে আনতে পারবে না পারবে না অধিকার ভিন্ন জিনিস অধিকার সংরক্ষণ করতে হবে কিন্তু অধিকার অতিরিক্ত কিছু কাজ করতে হবে শরিয়া অষ্টপ্রহর কৃতদাসীর মতো স্ত্রীকে সংসারের জন্য সব কাজ করতে হবে এটা এটা অবধারিত করেনি এটাই বলা হচ্ছে কিন্তু স্ত্রী পায়ের উপর পা তুলে বাসায় বসে থাকবার স্বামী রান্না করে খাওয়াবে এটাও কি সেরে বলেছে নাকি বলেনি আসলে ইসলামের দৃষ্টিভঙ্গিটা বুঝতে হবে ইসলামের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে পুরুষ বাইরের কাজে বেশি মনোনিয়োগ করবে এবং সেখানে সে কাজগুলো করে পরিবার সবার জন্য আর্ন করবে উপার্জন করবে সবার পেছনে খরচ করবে আর স্ত্রীরা মেইনলি সংসারটাকে সাজাবে তাহলে সংসার সাজানোর ক্ষেত্রে তাহলে তো গার্হস্থলী বা গৃহস্থলী যত কাজগুলো আছে সেটা চলে আসে তাহলে সেটা কি মোস্তাহাব পর্যায়ের নাকি ওয়াজিব পর্যায়ের নাকি ফরজ পর্যায়ের এই প্রশ্নগুলো যদি কেউ করে কিছু কাজ করে বাকিগুলো থেকে সরে আসে তাহলে কোনো দিন তারা হ্যাপি লাইফ লিড করতে পারবে না এটা শুধু স্বামী স্ত্রীর কথা বলছেন কেন সন্তান বাবা মা হ্যাঁ বাবা যদি একটা নির্দেশ দেয় যে বাবা চলো আজকে বাজারে যায় যে বাবা আজকে যে তোমার সাথে বাজারে যেতে হবে শরীয়ত তো দলিল কী বলে হাস্যকর প্রশ্ন হাস্যকর প্রশ্ন এখন বাবা তো দেখাতে পারবে না কোনো দলিল তাহলে ছেলে বলবে বাবা সরি তুমি যেহেতু কোনো দলিল দেখাতে পারো নাই তাইলে আমি তোমার সাথে আজকে তোমাকে সাহায্য করার জন্য বাজারে যাব না এগুলো খুবই ফানি এবং অবিবেচক লোকদের প্রশ্ন একজন স্ত্রী অবশ্যই তিনি চেষ্টা করবেন তার স্বামীকে হ্যাপি করতে একজন স্বামী অবশ্যই চেষ্টা করবেন তার স্ত্রীকে হ্যাপি করতে সেটা যদি ফরজ পর্যায়ের আমল দিয়ে হ্যাপি করতে পারেন আলহামদুলিল্লাহ ওয়াজিব পর্যায়ের আমল দিয়ে হ্যাপি করতে পারেন আলহামদুলিল্লাহ মুস্তাহাব পর্যায়ের আমল দিয়ে হ্যাপি করতে পারেন সেটাও আলহামদুলিল্লাহ মুবাহ দিয়েও তো হ্যাপি করা যায় যেমন ধরেন আজকে আপনারা একটা শরবত খেতে যাচ্ছেন লেবুর শরবত বাইরের থেকে একদম ভালো কাগজি লেবু নিয়ে আসলেন স্ত্রীকে শরবত করে খাওয়াইলেন স্ত্রীকে খাওয়াইলেন তো সে খুশি হলো এটাকে শরীরত লঙ্ঘন হলো না ভালো হলো বলেন ঠিক তেমনি আপনি একটা পিঠা পছন্দ করেন স্ত্রী আজকে খুব কষ্ট করে এই পিঠাটা তৈরি করে আপনাকে খাওয়ালো তো এটা কি শরীরত লঙ্ঘন হলো না বরং এটা ভালো হলো আমার মনে হয় এভাবে ঝগড়াছাঁটি না করে আপনারা একে অপরের পরিপূরক হয়ে যান একে অপরকে ভালোবাসুন একে অপরের জন্য নিজেকে উজাড় করে দিন তাহলেই তো পার্টনার হিসাবে স্পাউজ হিসাবে স্বামী হিসাবে আপনারা কিন্তু সুখী হতে পারবেন আল্লাহ আপনাদেরকে সুখী করুন দোয়া করি আচ্ছা রাশেদ বলেছেন আপনার জাকাত বইটি থেকে আমরা অনেক উপকৃত হয়েছে এবং আমরা প্রত্যাশা করছি ইসলামিক অর্থনীতি নিয়ে এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে আপনার লেখা বই প্রকাশিত হবে আল্লাহ তালা আর কাছে আপনার নেক হায়াত বৃদ্ধির জন্য দোয়া করছি আপনার এলমি খেদমতকে মহান আল্লাহ কবুল করুন আমিন আমিন আপনি আমিন বলেছেন আমরা আমিন বলছি ভাই আপনাকে অনেক ধন্যবাদ রাশেদ আমাদের বই থেকে আপনারা উপকৃত হয়েছে সেটা প্রকাশ করেছেন আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো বিষয়ের উপরে ইতিমধ্যে লেখা সম্পন্ন করেছি আশা করছি সেগুলো চিরেই আপনাদের কাছে আসবে ইসলামি কাউন্সিলের রেজলেশন আমি বিভিন্ন সময় রেফারেন্স দিয়ে থাকি এবং আমি নিজেও সর্বশেষ যে ফেকা কাউন্সিলের বাইশতম অধিবেশন হয়েছিল মক্কায় সেখানে অংশগ্রহণ করেছিলাম আলহামদুলিল্লাহ সেখানে আমার একটা আর্টিকেল ছিল আর এতমধ্যে ফেকা রেজলেশনের যতগুলো ধারা রয়েছে সবগুলো আমি অনুবাদ করেছি এবং সেগুলোর উপরে আর্টিকেল আকারে আমি ধারাবাহিক বেশ কিছু লেখা প্রকাশ করব যাতে আপনারা অনেক বিষয় উপকৃত হতে পারেন সেখানে মেডিকেল ইস্যু আছে সেখানে পারিবারিক ইস্যু আছে সেখানে পড়ালেখার ইস্যু আছে সেখানে ইবাদতের ইস্যু আছে সেখানে প্রচুর আমালাতের ইস্যু আছে ব্যবসা বাণিজ্যের ট্রানজেকশানের ইস্যু আছে আশা করছি আপনারা সেগুলো তারা উপকৃত হবেন ইনশাল্লাহ শাকির আহমদ বলেছেন আমরা যারা অনলাইনে কাজ করি তাদের পিসি ক্যামেরা হার্ড ডিস্ক বা এই রিলেটেড যে বিষয়গুলোর সহযোগিতা নেওয়া হয় তারও কি জাকাত আসবে সম্পদ হিসাবে নেশাবে নেশাবের পরিমাণে কি যোগ করতে হবে না ভাই যোগ করতে হবে না আপনার পিসি ক্যামেরা হার্ড ডিস্ক এগুলো তো আপনার স্থায়ী সম্পত্তি এগুলো আপনার জাকাতযোগ্য সম্পত্তি হিসাবে আসবে না বুঝতে পেরেছেন নন জাকাতাবল অ্যাসেট এটাকে বলা হয় নন জাকাতাবল অ্যাসেট একটা কোম্পানিতে যে মেশিনারিজগুলো আছে যে সোফাগুলো আছে যেটা দিয়ে আপনি কাজ করেন যে গাড়িগুলো আছে বাস হয়তো একশোটা বাস আছে শ্রমিক আনা নেওয়া করে এগুলোর উপর জাকাত হবে না বিল্ডিংয়ের উপর জাকাত হবে না যে বিল্ডিংটা অফিস স্থাপন করা হয়েছে যেখানে শ্রমিকরা বসে কর্মকর্তা কর্মচারীরা যেখানে বসে তার উপরে কোনো জাকাত হবে না আচ্ছা আমাদের কাছে আপনাদের কিছু আরও কমেন্ট আছে সেগুলো আমরা একটু খুব দ্রুত যেতে চাই সম্ভবত আর খুব বেশি সময় নেই আর দু তিন মিনিটের মধ্যে আমরা শেষ করব আমার বাবারা পাঁচ ভাই মিলে একসাথে কোরবানি দেন আমার কাছে সবার টাকা হালাল মনে হয় না চাচাদের সাথে সম্পর্ক রাখতে এখন থেকে এখান থেকে বের হতে পারি না এখন কি করব আপনার হালাল সম মনে হওয়া না হয় কিছু যায় আসে না ভাই আপনি তাদের সাথে কোরবানি করতে কোনো আপত্তি নেই প্রখ্যাত স্কলার শেখ মুহাম্মদ বিন সেমিন তার অনেকগুলো ফতাও আছে এ ব্যাপারে তিনি বলেছেন যদি এমনটা প্রকৃতপক্ষে ঘটে এবং শরীরদের সেটা জানা নাও থাকে তাতে কোনো সমস্যা নেই কী প্রকৃত ঘটে যে যেমন পাঁচ ভাগে দিলেন বা সাত ভাগে দিলেন তাহলে এক ভাগ দেখা গেল হারাম টাকা পড়ে গেল তাতে ওই ভাগের যিনি অধিকারী তিনি ক্ষতিগ্রস্ত হবেন অন্যরা ক্ষতিগ্রস্ত হবে না অন্যদের কোনো ধরনের সমস্যা হবে না কারণ তারা জানেন না শুধু সন্দেহ পোষণ করে কাউকে হারামে সম্পৃক্ত যদি মনে করে আপনি অশান্তি সৃষ্টি করেন অথবা নিজে মনোবেদনার কারণ হয়ে যান সেটা আপনার ব্যাপার বাট শরিয়াতে আসলে যেখানে শরিকের ব্যাপার আছে হ্যাঁ সেটা যদি ব্যবসা বাণিজ্য হয় অথবা কোরবানিও হয় তাহলে কারো কারো শরিক যদি হালাল হারাম মিশ্রিত থাকে অথবা শুধু হারাম থাকে তাহলে অন্য শরিকদের উপরে সেটা যদি তাদেরটা পুরোটা হালাল থাকে তাদের হালাল হালালিয়াতটা নষ্ট হবে না এবং তাদের হালাল হওয়ার ব্যাপারটা বাধাগ্রস্তও হবে না ইনশাল্লাহ নাইম গাজী বলেছেন আমার চোখ অপারেশন হয়েছে এমন ডাক্তার বলেছে অন্তত চার সপ্তাহ গোসল না করার জন্য শুধু ঘাট থেকে নিচ পর্যন্ত পানি ঢালা যাবে তাহলে ফরজ গোসলের বিধান কী আচ্ছা ভাই চোখ আপনার অপারেশন ফরজ হলো কী করে গোসল যাই হোক যদি এই অবস্থায় ফরজ গোসল হয়ে যায় গোসল ফরজ হয়ে যায় তাহলে আপনি চোখে পানি লাগাবেন না এটা তো আমরা জানি অজুর অবস্থায় তো আপনার নামাজের জন্য অজু করতে হবে তাই না হাতে পট্টি তাহলে পট্টির উপরে মাসে করুন বাকিটা ভেজাবেন বাকিটা ভেজাবেন যদি যেমন চোখে আপনার পট্টি দেওয়া তাই না মাথা ভিজাতে গেলে চোখে পানি চলে আসবে অতএব আপনি বাকি জায়গাটা অর্থাৎ ঘাড়ের নিচ থেকে পুরোটা পানি প্রবাহিত করুন বাকি জায়গাটা মাসে করে নেবেন ইনশাআল্লাহ আরেকটা প্রশ্ন মাহিন আহমদ বলেছেন মালয়েশিয়া থেকে দেখছি আচ্ছা এটা প্রশ্ন না আর আরেকজন বলেছেন আমার মা ব্রেন ইনফেকশন করে এখন আর নিজে কিছু করতে পারেন না ব্রেন ইনফেকশন কীভাবে ব্রেন হয়তো ডাউন হয়েছে অথবা স্ট্রোক হয়েছে তাই না এটাই বোঝাতে চাচ্ছেন সব করে দিতে হয় তাকে আমার বাবাও হার্টের ওপেন হার্ট সার্জারি করা আমি বিবাহিত একজন মেয়ে আমার কোনো ভাই নেই আমার ছোটো অবিবাহিত বোনরা মাকে দেখাশোনা করে মাকে দেখার জন্য বাসায় একটু ঘন ঘন পনেরো দিন পর পর যেতে ও ওনার সেবা করতে আমার ইচ্ছা করে কিন্তু শাশুড়ি অপছন্দ করায় আমার স্বামীর অনুমতি দেন না মাসে একবার যেতে দেন আচ্ছা আমার বাড়ি থেকে বাবার বাড়ি বাসায় যেতে মাত্র এক ঘন্টা লাগে আমার শ্বশুরবাড়ির লোকজন দিন পালনের চেষ্টা করেন এক্ষেত্রে ইসলাম কি বলে আমি কি শুধু সবর করব না আপনি আপনার শাশুড়িকে বলেন আপনার শাশুড়ি তো একটু ছাড় দিতে পারেন তাই না তারপরে তো উনি একবার যেতে দিচ্ছেন আলহামদুলিল্লাহ বলেন এর জন্য খুশি থাকেন আর আরেকটা দিন যেন দেন মানে মাসে একবার না বলে মাসে দুইবার যেন দেন সেজন্য চেষ্টা করতে থাকেন কিন্তু গণ্ডগোল লাগাবেন না এবং হ্যাঁ যতক্ষণ না তারা অনুমতি না দেন ততক্ষণ পর্যন্ত আপনি একবারই আসেন আর এখানে যেহেতু শাশুড়ি অপছন্দ করছেন স্বামী অনুমতি দিচ্ছেন না তাহলে আপনি যেতে পারবেন না আপনি যেতে পারবেন না আপনি একবারই যান এবং এই একবারের মধ্যে হয়তো অনেক বরকত দেবে এবং এটা আপনার মা বাবাও বুঝবে আর যদি তারা স্বেচ্ছায় আপনার এই সবর দেখে আপনার আখলাগ দেখে তারা পনেরো দিন অন্তর যেতে দেন তাহলে আলহামদুলিল্লাহ এখন সর্বশেষ আমরা আপনাদের দুটো ভয়েস প্রশ্ন নেব ভয়েস প্রশ্নটা শুনে উত্তর দিয়ে আমরা আজকে শেষ করব ইনশাআল্লাহ জি ভাইকুম আমরা আপনার প্রথম প্রশ্নটা পেয়েছি কোরআনুল করিম মোবাইল অ্যাপস থেকে পড়া যাবে এ ব্যাপারে আমাদের সকল স্কলাররা একমত এবং সব হবে কারণ আপনি যদি মোবাইল অ্যাপস থেকে গান শুনেন সেটাকে জায়জ হবে নিষেধ হবে না তাহলে যেটা নিষেধ সরাসরি শোনা সেটা অ্যাপস থেকে শোনা নিষেধ এবং সরাসরি শুনলে যে গুণা হতো অ্যাপস থেকে শুনলে সে গুণা হবে ঠিক একইভাবে যেটা সরাসরি কোনো কারির মুখে যদি আপনি কোরআন তেলাওয়াত শোনেন সেটা সব হবে তাই না তাহলে অ্যাপস থেকেও পড়লে সেটা সব হবে জি দ্বিতীয় প্রশ্ন আসসালামু আলাইকুম শাইখ শাইখ আমি আব্দুল আলীম বলছি চট্টগ্রাম থেকে শেখ আমার বাসার পাশে যে মসজিদটি আছে সে মসজিদের ইমাম সাহেব জোহর এবং আসরের সালাত অতি দ্রুত শেষ করে ফেলেন এবং তার নামাজের তিলতগুলো অস্পষ্ট সেক্ষেত্রে ওনার বিশেষ সালাত আদায় করলে কি আমার সালাতের কোনো সমস্যা হবে জানালে উপকৃত হবে আসসালামু আলাইকুম হ্যাঁ জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ইমাম সাহেবের উচিত হচ্ছে তাদিল আরকান পালন করা আপনি বলেছেন তো অতি দ্রুত তিনি সালাদ পড়েন মানে তাদিল আরকান করেন না অতএব তার সালাদ বাতিল অতএব তার পেছনে সালাদ শুদ্ধ হবে না তাদিল আরকানের ব্যাপারে বিশুদ্ধ মতামত হচ্ছে এটা ফরজ এটা রোকন যেই ইমাম সালাতের একটা রোকনকে অবলীলায় বাদ দিয়ে দেন তাহলে তো ইমামের সালাতই বাতিল তাই না রোকন বাতিল হওয়ার রোকন না করার কারণে ইমাম সালাদ বাতিল অথবা মুক্তাদের সালাতও বাতিল দ্বিতীয় আরেকটা সমস্যা একই ইমামের সেটি হচ্ছে তিনি অস্পষ্ট কেরাত পড়েন অর্থাৎ তার কেরাতটা হয় না অথচ কেরাতটা জরুরি সুরা ফাতেহাও এবং তার সাথে অন্য সুরা মেলানোর পুরোটাই কেরাত তার কোনোটাই ঠিকমতো না হওয়ায় তার যে কোনো একটা কারণ তার সালাদ বাতিল হওয়ার জন্য যথেষ্ট আমার মনে হয় এই ইমামকে হয় আপনাদের পরিবর্তন করা উচিত অথবা তাকে শুদ্ধ করে যেমন তা দিলে আরকান রক্ষা করতে হবে এবং স্পষ্ট করে কোরআন পড়তে হবে এই দুটো জায়গা শুদ্ধ হওয়া ছাড়া তার পেছনে সালাত পড়া যাবে না আল্লাহ তাল আলম আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমরা সঠিক দলিলের ভিত্তিতে সঠিক তথ্য আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি আমরা আল্লাহর কাছে তফিক চেয়েছি যা কিছু সঠিক বলেছি সেটি আল্লাহর পক্ষ থেকে এবং যা কিছু ভুল যদি হয়ে থাকে সেটি আমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে এবং শয়তান হয়তো আমাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি হাদা সাল্লা সাল্লাম আল নবীন মোহাম্মদ আলা আলি ওয়াসাব আজমাইন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত